ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য প্রথম ম্যাচে খেলতে পারে নাই জাতীয় দলের অভিজ্ঞ এই ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বুধবার অনুশীলন করার সময় মুশফিকুর রহিম আঙ্গুলের চোট পান শরীফুলের বল খেলতে গিয়ে, এরপর দ্রুত স্ক্যান করানো হয় যার কারণে প্রথম টি টোয়েন্টি ম্যাচে তাকে বিশ্রামে রাখে বোর্ড। তবে দ্রুত সুস্থ হয়ে উঠেছেন মুশফিকুর রহিম, সেই সাথে আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে মাইল ফ্লক স্পর্শ করতে যাচ্ছেন মুশফিকুর রহিম। বাংলাদেশ আফগানিস্তানের সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচ যদি আপনারা আমাদের চ্যানেল থেকে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। চোট কাটিয়ে নিজের টি টোয়েন্টি ক্যারিয়ারের একশোতম ম্যাচ খেলার প্রস্তুত হচ্ছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। আপনাদের কি মনে হচ্ছে কালকে তার এই একশোতম ম্যাচটা কি রাঙিয়ে তুলতে পারবে কিনা? অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন।